অবস্থায় জাতীয় পার্টিকে রক্ষা করার পার্টির পক্ষ বজায় রাখার জন্য আগামী 48 ঘন্টার মধ্যে জিএম কাদের মজুমদার রক্ষচন্দ্রকে তাদের পদ থেকে পদত্যাগ করতে হবে। জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে আপনারা দেখেছেন যে গতকালকে থেকে সরকারের লেজুর বৃত্তি করতে গিয়ে হালুয়ার রুটির ভাগ সবসময় নিতে গিয়ে সরকারের সাথে সমঝোতা করে সরকারের তালে তাল দিতে গিয়ে আজ জাতীয় পার্টির এই অবস্থা। তাদের জাতীয় পার্টি কালকে বলেছিল একবার যে আমরা শপথ নিব না, আবার পরবর্তীতে তারা বলেছে আমরা শপথ নিব, অর্থাৎ একটা নাটকীয়র ভিতরে তারা ছিল। অবশেষে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের বিরুদ্ধে কর্মীরা এবং অন্য নেতারা বিক্ষোভ হয়ে গিয়েছেন এবং জাতীয় পার্টির যে কার্যালয় সেটা ঘেরাও করেছেন এবং জিএম কাদের এবং চুন্নুর পদত্যাগ দাবি করেছেন। প্রিয়দর্শক, চলুন আমরা দেখব যে আসলে কেন তারা জিএম কাদের এবং চুন্নুর পদত্যাগ চাচ্ছেন এবং কেন তারা অফিস ঘেরাও করে জাতীয় পার্টিকে রক্ষা করার পার্টির পক্ষ বজায় রাখার জন্য আগামী 48 ঘন্টার মধ্যে জিএম কাদের মজুমদার রক্ষচন্দ্রকে তাদের পদ থেকে পদত্যাগ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্লিজ প্লিজ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করেন। আজ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আপনারা জানেন, সাংবাদিক সাংবিধানিক বাধ্যতাকরণ দেশের নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বিকল্প ছিল না। তবে সকল দলের অংশগ্রহণে জাতীয় পার্টি নির্বাচনটি অনুষ্ঠিত হতে পারলে ভালো হতো। আপনারা দেখেছেন এই নির্বাচন জাতীয় পার্টি চরম ভরাডুবি হয়েছে। জাতীয় পার্টি যিনি চেয়ারম্যান ছিলেন তার সাথে প্রার্থী মনোনয়ন প্রশ্নে মনোলক্ষ্য সৃষ্টি হয়। পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নির্বাচন থেকে বিরত ছিলেন, কিন্তু তিনি পার্টির মতো বিভক্ত করতে দেননি। অথচ পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাজল গত 8 বছর সাংগঠনিক দুর্বলতা, রাজনৈতিক অদূরদর্শিতা, অদক্ষতার কারণে জাতীয় পার্টিকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে এসেছেন। তারই প্রতিফলন ঘটেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। পার্টির প্রার্থীদের সাথে চরম বিশ্বাসঘাতকতা প্রতারণা করা এবং তাদের এক প্রকার পথে বসিয়ে দেওয়ার জন্য পার্টির 2 শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। সরকারের কাছে ধন্না দিয়ে বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া এই নির্বাচনের ভরারবির দায়িত্ব দিয়ে পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের পদত্যাগ করে তাদের সম্মান রক্ষা করবেন, কিন্তু সে প্রথম তাদের হয়নি। আমরা পার্টির সর্বস্তরের নেতা কর্মীদের মনোভাব জানতে পেরেছি। তারা পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও মহাসচিব মজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অপসারণ দেখতে চায়। এরপর তারা তাদের পদ থেকে অপসারিত হলে বিবেচিত অপসারিত বলে বিবেচিত হবে। এই পর্যায়ে গণতান্ত্রিক ভাবে পার্টিতে একজন ভারপ্রাপ্ত ও নির্বাহী চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত মহাসচিবের নিয়োগ করে জাতীয় সম্মেলনের মাধ্যমে পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হবে। এখন একান্ত প্রয়োজন কিছু রদবদল ব্যতীত পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে প্রতিষ্ঠিত নেতৃবৃন্দ সভাতে বহাল থাকিবেন। দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন দানে যে অনিয়ম, দুর্নীতি, অর্থ কেলেঙ্কারি হয়েছে, ফলাফল বিপর্যয়ের কারণে অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। জাতীয় পার্টির যেসব প্রার্থী নির্বাচন থেকে সরে আসতে বাধ্য হয়েছেন আগামীতে তাদের মূল্যায়ন। এবারে জাতীয় পার্টির কার্যালয়ে যাব, বনানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। মাসুদ, কি পরিস্থিতি দেখছেন জাতীয় পার্টির কার্যালয়ে? টিপু, আপনারা যেমনটি বললেন যে মাত্র শপথ গ্রহণ করলেন, সেই শপথ গ্রহণ কেন্দ্র করে কিন্তু একটি নাটকীয় মোড় নিয়েছে জাতীয় পার্টির বনানীর কার্যালয়। আপনারা দেখেছেন যে গতকালকে থেকে জাতীয় পার্টির যে চেয়ারম্যান বা মহাসচিব তারা দুজনে মিলে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করছিলেন যে শপথ নেবেন কি নেবেন না। নাটকীয়তার পর অবশেষে যখন তারা শপথ গ্রহণ করলেন, সেই শপথ গ্রহণকে কেন্দ্র করেই কিন্তু যারা অন্যান্য প্রার্থীরা যারা পরাজিত হয়েছেন 265টি আসনে, তারা একত্রিত হতে শুরু করেছেন। আমরা যেমনটি জেনেছি যে জাতীয় পার্টির ফিরোজ বাবলা এবং ফুকাশ তারা একটি ঘোষণা দিয়েছে যে যদি আজকে শপথ গ্রহণ করে জাতীয় পার্টি, তাহলে আজকে তাদের বনানীর কার্যালয়টি ঘেরাও করা হবে। তারই প্রস্তুতি নিয়েছে। আমরা দেখেছি সকাল থেকে আপনাদের দেখাচ্ছি যে জাতীয় পার্টির সেই 265 আসনে পরাজিত প্রার্থীরা বা ঢাকার নেতাকর্মীরা এই বনানীর কার্যালয়ে একত্রিত হতে শুরু করেছে। আপনারা দেখছেন যে পুলিশ প্রধান যে ফটকটি কার্যালয়ে সেটি ঘিরে রেখেছে। আমরা আশেপাশে দেখেছি যে মোটামুটি কিছু নেতাকর্মীরা একত্রিত হয়েছে এই কার্যালয়টি ঘেরাও করার জন্য। যেমনটি তারা বলছে
বলেছিলেন যে এই তাদের যে ব্যাপক পরাজয় ঘটেছে সারা সারা দেশে 26টি আসন যেটি আওয়ামী লীগ ছেড়ে দিয়েছিল সেটি না সেখান থেকে মাত্র 11টি আসন পাওয়ার পরে মূলত তাদের এই ক্ষুব্ধি তৈরি হয় তারা আমাদের নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন যে এই পরাজয় তারা মেনে নিতে পারেনি ফলে এই তারা এই কার্যালয়টি ঘেরাও করার পরিকল্পনাটা নিয়েছে আমরা যদি বলি যে আমরা 92 এর 91 গণতন্ত্র পুনরুদ্ধারের পর এখন পর্যন্ত জাতীয় পার্টির যতগুলো সিদ্ধান্ত এসেছে যতগুলো নাটকীয়তার ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি ঘটেছে মূলত এবার নির্বাচনে এবং সর্বশেষ নাটকীয়তার ঘটনাটি ঘটলো এই আজকের শপথ গ্রহণকে কেন্দ্র করে যেটি মেনে নিতে পারছে না 265 আসনে পরাজিত প্রার্থীরা তারাই একত্রিত হয়েছেন তারা আজকে এই কার্যালয়টি ঘেরাও করার পরিকল্পনা করছেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন যে কোনোভাবেই সেটি ঘটতে দেওয়া হবে না এই ছিল আমার কাছে সর্বশেষ দর্শক দেশের সাম্প্রতিক ইতিহাসে একটা নজির স্থাপন করলেন জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা এবং পরাজিত প্রার্থীরা তৃণমূলের নেতাকর্মীরা তারা জাতীয় পার্টি অফিস ঘেরাও করে রেখেছেন বা দীর্ঘক্ষণ তারা এই অবস্থা ছিলেন সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল বাংলাদেশের যে দলগুলো রয়েছে সেটি বড় হোক মাঝারি হোক কিংবা ছোট হোক যা সহ দোয়াকাস পার্টি কমিউনিস্ট পার্টি আমরা আওয়ামী লীগ বিএনপি কথা তো অবশ্যই উচ্চারণ করব এই দলগুলো সব এক নায়ক কেন্দ্রিক পার্টির সভাপতির বাইরে কেউ কিছু বলেন না এবং তারা যা করে সেগুলোই সর্বেসর্বা এবং যুগের পর যুগ তারা দলীয় প্রধানের পদ আঁকড়ে রাখেন কিন্তু শুরু থেকে এবার দেখা গেছে জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা বিশেষ করে তারা গণতান্ত্রিক পন্থায় বা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য তারা বারবার রুখে দাঁড়িয়েছেন প্রতিবাদ করেছেন এই নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়ে এবং এই নির্বাচনে যেন এবার জাতীয় পার্টি না যায় যেভাবে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে তুমুল বিতর্কের মধ্য দিয়ে সেখানে বারবার জাতীয় পার্টি প্রতিবার সরকারের লেজুর বৃত্তি করে তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে এরকম কথাবার্তা বলেছে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সব কিছু উপেক্ষা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ শীর্ষ নেতারা তারা নির্বাচনে গেছেন নিজের লাভের জন্য এবং জাতীয় পার্টির যে সদস্যরা গত সংসদে ছিলেন তাদের চাপে বা গোয়েন্দা চাপ যে কারণেই হোক কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা তো বারবার প্রতিরোধ করছিলেন প্রতিবাদ করছিলেন তো আমরা এই কারণেই আমাদের কাছে জাতীয় পার্টির বিষয়টি গুরুত্বপূর্ণভাবে অনেক সময় আলোচনায় নিয়ে আসি অনেকেই জাতীয় পার্টির কথা শুনলে এখন রেগে যান অনেকেই নাক ছিটকান উন্নাসিকতা প্রকাশ করেন কিন্তু আমি বরাবরই বলে এসেছি জাতীয় পার্টিকে ভালোবাসার মতো কিছু নেই কিন্তু জাতীয় পার্টি দেশের ইতিবাচক কিছু না করতে পারলেও নেতিবাচক প্রভাব বিস্তারের জন্য এই দলটির ভূমিকা তো বরাবরই রয়েছে যেমন এবার তারা নির্বাচন না করলে এই তুমুল বিতর্কিত নির্বাচনটি হতো না এটি বারবার আমি বিভিন্ন সময় আপনাদের সামনে বলেছি তো জাতীয় পার্টি যারা করেন আমার দৃষ্টিতে দুই শ্রেণীর মানুষরা এই দলটি করেন একটি হচ্ছে অন্য দলে জায়গা হবে না অন্য দলে নিজেদের অবস্থান করে নিতে পারবেন না এই মানসিকতা যারা আছেন তারা গিয়ে জাতীয় পার্টিতে ভেরেন এবং যাদের টাকা আছে অর্থশক্তি আছে তারা টাকা দিয়ে বড় বড় পদ কিনে নেন আরেকটা শ্রেণী আছে অবশ্যই তারা নিশ্চয়ই সত্যি সত্যি জাতীয় পার্টিকে ভালোবাসেন জাতীয় পার্টিতে বা জাতীয় পার্টিকে ভালোবাসার কী আছে আমি জানি না কিন্তু দল তো করেন তৃণমূলে অসংখ্য মানুষ আছেন তাহলে তাদের তো কোনো স্বার্থ নেই তারা ভালোবেসে এই দলটি করেন এই দুই শ্রেণী মানুষ জাতীয় পার্টি করেন জাতীয় পার্টির যে নিশ্চিহ্ন হওয়ার পথে শুধু একটি হিসাব করলে আমরা দেখব যেমন 90-তে সামরিক শাসক এরশাদের পতনের পরে এরশাদকে কারাগারে আটকানোর পরও তিনি জেলে থেকে নিজে 5-5টি আসনে জয়ী হয়েছেন এবং আমার যদ্দূর মনে পড়ে 1991-এর নির্বাচনে জাতীয় পার্টি 35টি আসন পেয়েছিল যেখানে দলীয় প্রধান কারান্তরীণ তার মধ্যেও জাতীয় পার্টি 35টি আসন পেয়েছিল সেই জাতীয় পার্টির অবস্থা এখন কোথায় গত সংসদেও ছিল 23 জন এবার তারা 11 জন এর থেকে স্পষ্ট বোঝা যায় যে সরকারের লেজুর বৃত্তি করতে গিয়ে হালুয়ার রুটির ভাগ সবসময় নিতে গিয়ে সরকারের সাথে সমঝোতা করে সরকারের তালে তাল দিতে গিয়ে আজ জাতীয় পার্টির এই অবস্থা তাদের দাবি হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবকে পদত্যাগ করতে হবে তারা এই নিয়ে গণমাধ্যমে একটি
বার্তাও দিয়েছে। এতে বলা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আপনারা জেনেছেন। সাংবিধানিক বাধ্যবাধকতায় দেশে নির্বাচন অনুষ্ঠানের আর কোনো বিকল্প ছিল না, যেহেতু এটা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন বা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের ভাষা, তাদের তো বলবেনই যে সাংবিধানিক বাধ্যবাধকতায় তারা নির্বাচন করেছে। পরবর্তী যা বলা হচ্ছে, তবে সকল দলে অংশগ্রহণ জাতীয় পার্টি নির্বাচনটি অনুষ্ঠিত হতে পারলে ভালো হতো। আপনারা দেখেছেন এই নির্বাচন জাতীয় পার্টির চরম ভরাডুবি হয়েছে। জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান ছিলেন তার সাথে প্রার্থী মনোনয়ন প্রশ্নে মতানৈক্য সৃষ্টি হয়। পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নির্বাচন থেকে বিরত ছিলেন, কিন্তু তিনি পার্টির মধ্যে বিভক্তি চাননি। অথচ পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গত চার বছর তার সাংগঠনিক দুর্বলতা, রাজনৈতিক দূরদর্শিতার অভাবে এবং অদক্ষতার কারণে জাতীয় পার্টিকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছেন। এর মধ্যে এই বার্তার মধ্যে আরও অনেক কিছু আছে। আমরা তো দেখেছি প্রথম থেকেই জাতীয় পার্টি প্রার্থীদের কোনো খোঁজখবর নেয়নি দলীয় প্রধান জিএম কাদের থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্ব। তারা ব্যস্ত ছিলেন যে 26টি আসন ভিক্ষার ঝুলিতে তারা লুফে নিয়েছেন সরকারের কাছ থেকে, সমঝোতার মাধ্যমে যেখানে আর নৌকা প্রার্থী দেওয়া হয়নি সেগুলো নিয়েই ব্যতিব্যস্ত ছিল। তারপরে সেই 26টি আসন তারা রক্ষা করতে পারেনি। এরপরে তাদের বিরুদ্ধে আরও অভিযোগ ছিল যে তারা সরকারের কাছ থেকে অর্থ নিয়েছে মোটা অঙ্কের, এবং এই টাকাগুলো জাতীয় পার্টির যারা প্রার্থী, সব প্রার্থী যে 265 জন প্রার্থী ছিল তাদের মধ্যে নির্বাচনের খরচ হিসেবে বণ্টন করে দেওয়ার কথা ছিল, কিন্তু একটা টাকাও তারা দেয়নি। তাদের তৃণমূলের প্রার্থীদের অভিযোগ হচ্ছে যে এই টাকা শীর্ষ নেতৃত্ব তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। যদিও জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কোনো টাকা পাননি, দেওয়ার কথা ছিল এরকম অনেকে বলেছেন, নানান সূত্র থেকে জানা গেছে। এবং সর্বশেষ আমরা জি এম কাদেরের অবস্থানও দেখলাম। তিনি যে শপথ নেবেন বুধবার সে সম্পর্কেও বলা হলো যে বুধবার তারা শপথ নেবেন না, এটা হয়তো বৃহস্পতিবার নেওয়া হবে, হয়তো এর মধ্যেও তারা নানান ধরনের চাপ সরকারের উপর দেওয়ার চেষ্টা করছিল, তাদেরকে বিরোধী দল কথা করতে হবে। আসলে বিরোধী দল হওয়ার মতন তো সেই যোগ্যতা এই মুহূর্তে জাতীয় পার্টির নেই। আমরা যতদূর জানি যে যে বিধান রয়েছে আইন না থাকুক বা যেই এক্সাম্পলগুলো আমাদের সামনে সারা বিশ্বে রয়েছে যে সংসদের 10% আসনে যারা জয়ী হবে তারাই বিরোধী দল গঠন করবে, 300 আসনের মধ্যে জাতীয় পার্টি পেয়েছে 11টি আসন, অর্থাৎ 10% দূরে কথা, 30 ভাগের 1 ভাগ প্রায়। এই অবস্থায় জাতীয় পার্টি বিরোধী দলে বসতে পারছে কি না সেটা নিয়ে একটা সন্দেহ তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল। এবং জি এম কাদের বিরোধী দলে না বসতে পারলে জাতীয় পার্টি তিনিও বিরোধী দলীয় নেতা হবেন না, এগুলো খুবই স্বাভাবিক। এই নিয়ে বুঝে একটা রফাদফা করার চেষ্টা করেছিল। সর্বশেষ কী কথা হয়েছে তাদের সাথে, অথবা তারা আদৌ যখন বুঝতে পেরেছে হয়তো এরকম হবে যে আর কোনো চাপে কাজ হচ্ছে না, তাই যে কজন আছে তাই নিয়েই তারা এতে লড়বেন মানে জাতীয় সংসদে প্রবেশ করবেন। সর্বশেষ একটি কথা বলতে চাই, জাতীয় পার্টির নেতাকর্মীরা যে এক্সাম্পল স্থাপন করলেন এটি কে কীভাবে নিচ্ছেন আমি জানি না, এটি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, দৃষ্টান্ত। দলের নেতাকর্মীদের প্রতি অবিচার করা হয়েছে এটা তো আমরা জানি, তাদের কোনো কথাকেই মূল্যায়ন করা হয়নি। এবং সেই দলীয় তৃণমূলের নেতাকর্মীরা বা পরাজিত প্রার্থীরা জাতীয় পার্টির অফিস ঘেরাও করেছেন, পার্টির চেয়ারম্যান মহাসচিবের পদত্যাগ দাবি করে। যদি দলের অভ্যন্তরে এ ধরনের একটি বিদ্রোহ সৃষ্টি হয়, দেশের যে কোনো কর্তৃত্ববাদের বিরুদ্ধে সাধারণ মানুষও যে কোনো সময় খুশি উঠতে পারে, এটি সেই মেসেজই আমাদেরকে দিচ্ছে। আর কেউ হয়তো বলতে পারেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাওয়ার পেছনে হয়তো জি এম কাদের বা মুজিবুর হক চুন্নুর বিরোধী যারা রয়েছেন, মুশিবুর রহমান রাঙা হোক বা অন্য কেউ হোক, তাদের ইন্ধনে এটা ঘটেছে, হতে পারে, অস্বাভাবিক কিছু না, আমি এটাকে একেবারে উড়িয়ে দিতে চাই না। বিষয় হচ্ছে হয়েছে তো, আমরা ওইটা যদি না ধরে দিই, ওইটা যদি না ধরেও যদি ব্যাখ্যাটা এতক্ষণ যা আপনারা দেখলেন, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, এই দুইজন ব্যক্তি নাকি সরকারের কাছ থেকে অনেক অফার নিয়েছে, অনেক কিছু নিয়েছে, অনেক কিছু নিয়ে নির্বাচনে গিয়েছে, শেষ পর্যন্ত শপথ না নেওয়ার কথা বলে হয়তো বা সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করেছে, যখন আদায় হয়েছে তখন তারা আবার শপথ গ্রহণে উপস্থিত হয়েছে, কিন্তু তারা কিছু পাইলে তো যা সাধারণ কর্মী বা যারা অন্য নেতাকর্মী তারা কিছুই পায় না, তাদের ফোনও ধরে তাদের যোগাযোগ করে না। মোট কথা, জাতীয় পার্টি এখন জনবিচ্ছিন্ন একটা দল হয়ে গিয়েছে, জি এম কাদের এবং চুন্নুই সব কিছু বাকি
তাদের যে কর্মী এবং নেতাকর্মীরা আছেন তারা তার কাছ থেকে দূরে চলে গিয়েছে।